চোখ রাখবো পরবর্তী খবরে। পাহাড়ে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে আগামী 13 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত দার্জিলিংয়ে হতে চলেছে ঘুম ফেস্টিভ্যাল 2021। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে নিউ জলপাইগুড়িতে রেলের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে এই ঘুম ফেস্টিভ্যালের জন্য লোগো দেওয়া গেঞ্জি, থিম সং এবং ফেস্টিভ্যালের একটি টিজার লঞ্চ করা হয়েছে। এদিন লোগো, গান এবং ভিডিও উদ্বোধন করেছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন এনএফ রেলের কাটিহার ডিভিশনের জিআরএম এস কে চৌধুরী, এবং তার পাশাপাশি রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু উচ্চতম রেল স্টেশন হিসেবে ঘুম রেল স্টেশনে আলাদা গুরুত্ব রয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখে এবং পর্যটকদের কাছে ঘুম সহ ঐতিহ্যবাহী টয় ট্রেনকে তুলে ধরতে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এদিন তিনি বলেন, বাংলাদেশের সাথে যোগাযোগ স্থাপনে প্রস্তুত রয়েছে রেল দপ্তর। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অন্তর্ভুক্ত বিভিন্ন স্টেশন এবং স্টেশনের উন্নয়নে সচেষ্ট রয়েছে রেল দপ্তর, এবং তিনি যোগাযোগের ক্ষেত্রে এনজিপি স্টেশনের গুরুত্বের কথা বলেছেন এবং সেই সঙ্গে এনজিপির উন্নয়ন আরও করা হবে বলে এদিন জানিয়েছেন তিনি। সাংবাদিকের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন আনসুল গুপ্তা শোনাব। কানেক্টিভিটি কা এক স্রোত হ্যাঁ, ইয়াহ আগর ইয়াহ সে আগর ইয়ে না হো তো নর্থ ইস্ট কি জো বাকি কানেক্টিভিটি ও ভি না হো পায়ে তো উসকো ভি উসকি শুরুআত হ্যায় উসকো কিস তরহ সে অর ইমপ্রুভ করা যায়, কেসে মোবিলিটি কো বড়ায়া যায়, ক্যোঁকি জব স্টেট কি কানেক্টিভিটি হামারি আ রহি হ্যায়, হাম ইম্ফাল মে কানেক্ট হো রহে হ্যায়, কোহিমা মে কানেক্ট হো রহে হ্যায়, ইয়া এজল মে কানেক্ট হোঙ্গে, ইটানগর হাম লোগ অলরেডি পৌঁছ চুকে হ্যায়, ইয়া শিলং কানেক্ট হোঙ্গে, অর তো উসকে লিয়ে বহুত জরুরি হ্যায় কি নিউ জলপাইগুড়ি ইয়া উসকে আসপাস কে জো ভি এরিয়া হ্যায় উসকো ভি কেসে হাম কানেক্টিভিটি কো অর ইমপ্রুভ করা যায়। তো উসমে হাম লোগোঁ কা প্রয়াস হ্যায় কি আগলে 3 মহিনে মে জো ইয়াহ কা অপারেটিং সিস্টেম হ্যায় নিউ জলপাইগুড়ি ইয়া উসকে আসপাস কে স্টেশনো কা উসকো কেসে ইমপ্রুভ করা যায়। তো দূসরা উদ্দেশ্য ইয়ে থা কি উসমে ক্যা ক্যা কার্য হামকো করনে হ্যায় কি আজ আগর হাম জো গাড়িয়াঁ লে পাতে হ্যায় উস গাড়িয়োঁ কা নম্বর সংখ্যা কেসে অর জাদা হাম কর সকেন জিসসে সিগনালিং সিস্টেম কো ইমপ্রুভ করেন, অপারেটিং জো প্রসেসেস হাম লোগোঁ কে উসকো ইমপ্রুভ করেন, ইসি তরহ সে জো গাড়িয়োঁ কা জো রখরখাও হ্যায় মেন্টেনেন্স সিস্টেম হ্যায় উসকো কেসে ইম্প্রুভ করা যায়, সুদৃঢ় কিয়া যায় অর বেটার ফেসিলিটিজ হাম লোগোঁ কো দে পায়ে। ইসি তরহ সে ইলেকট্রিফিকেশন আপকো পতাইয়ে কি গুয়াহাটি তক জো ইলেকট্রিফিকেশন জো শুরুআত 2017 মে শুরু হুয়া থা ওয়ার্ক ও আজ গুয়াহাটি মে তক হাম লোগ পৌঁছ চুকে হ্যায়, ওয়ার্ক গুয়াহাটি তক খতম হো গিয়া হ্যায়। তো ইলেকট্রিক ট্রেন জো হ্যায় আব দেশ কে কিসি ভি কোনে সে গুয়াহাটি তক পৌঁছ সকতি হ্যায়। তো উসকে লিয়ে নিউ জলপাইগুড়ি বহুত ইম্পর্টেন্ট এক পয়েন্ট হ্যায়, ক্যোঁকি অভি ইলেকট্রিক ট্রেন নিউ জলপাইগুড়ি তক আতি থি তো ইহি হাম লোগ উসকা ট্র্যাকশন চেঞ্জ করতে থে, তো আব উসকি জরুরত নেই পড়েগি, ও গাড়ি সিধি বিনা কিসি রুকাবট কে আগে যা সকতি হ্যায়। তো দেখা হোগা এনজেপি মে হাম লোগোঁ কি পুরি তৈয়ারি হ্যায়, অর জিস দিন ভি দোনো দেশ মতলব বাংলাদেশ সে জো ভিসা কা নিয়ম ফির সে শুরু হোগা ভিসা দেনা তো ই ট্রেন সার্ভিস শুরু হো জায়েগি। পর্দার জগতে সেরা কালেকশন মানে সুষমা কালেকশন, অথরাইজড শোরুম বোম্বে ডাই, পূজোর স্পেশাল অফার, প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের এখানে পাবেন রেডিমেড পর্দা, পর্দার পাই ব্র্যাকেট, এছাড়াও রয়েছে কার্পেট, বেডশিট, টাবেল, পাপোশ, সোফার কভার, কুশন, কুশন কভার ইত্যাদি। আমাদের ঠিকানা সুষমা কালেকশন, আরএন রোড, নিয়ার গৌরীমহল, কোচবিহার। ये डिपेंड करता है उस कंट्री में कि वो भी ट्रेन कब तक ले पाएगा, बट तैयारी पूरी है। ये चार में जैसे बताया, एक तो घूम फेस्टिवल तो एक उद्देश्य था ही, दूसरा ये है कि जो सुविधाओं को जो हम ट्रेन सर्विस चला रहे हैं किस तरह से और गाड़ियों को हम वहाँ चला सकते हैं जिससे कि ज़्यादा से ज़्यादा टूरिस्ट जो हैं हम ले जा पाएँ। अभी अगर गाड़ी कुछ जो समय लेती है उसको समय को कैसे कम कर पाएँ, कहाँ कहाँ हम उसकी स्पीड को बढ़ा सकते हैं, या हमारे कुछ ऐसे एसेट्स हैं जैसे कुर्सियोंग में ही हैं अगर हम लोगों का, उसको हम किस तरह से पब्लिक को खोल के जैसे कि वो हमारे जो 1881 में जैसे ये सेक्शन खोला था उसकी जो कहना चाहिए जो धरोहर है उसको कैसे वो देख पाए, और उसको उस युग का जो एज थी पूरा 100 साल से ज़्यादा का ये जो सफ़र है वो मेमोरीज हम शेयर कर पाएँ, तो वो चीज़ों को हम कैसे इम्प्रूव कर सकते हैं, किस तरह से म्यूजियम को डेवलप कर सकते हैं,
वो भी हम लोग देखना चाहते हैं और उसको कराना चाह रहे हैं। देखिए सिलीगुड़ी जब यात्री घुसता है तो उसको क्या और सुविधाएं या फैसिलिटीज़ हम स्टेशन पर प्रदान कर सकते हैं, या स्टेशन का लुक को इम्प्रूव कर सकते हैं, या नैरो गेज पर अगर यात्री आता है तो क्या और सुविधा दे सकते हैं, विस्टाडोम कोच है तो उसमें क्या और क्या उसकी ज़रूरत है, क्या चीज़ें हम दे सकते हैं। तो ये चीज़ें हम लोग का आज हम लोगों ने देखा है और साथ साथ सभी मेरे विभागों के अध्यक्ष जो हैं डिफरेंट डिपार्टमेंट्स के, आप लोग भी आए अपने अपने डिपार्टमेंट, चाहे वो सेफ्टी से रिलेटेड हो, मैकेनिकल से रिलेटेड हो, कमर्शियल ऑपरेटिंग या किस तरह से स्टाफ की प्रोडक्टिविटी को इम्प्रूव करा जाए, वो सभी चीज़ों को हम लोगों ने आज देखा है और अभी दिन आज और कल भी हम लोग ये चीज़ें देखेंगे। तो यही मुख्य उद्देश्य था इस इंस्पेक्शन का, हम लोगों का यहाँ आने का।